ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু, না তাহলে কষ্ট পাবো না। না নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা, তো সব কিছু আল্লাহর হাতে, তো দেখা যাক কি হয়। ভারতে আইপিএল ওই কন্ডিশনে ওই টাইপের পিচে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন, আপনার সেই অ্যাবিলিটি বা সেই সাহসটা আছে কিনা? না অবশ্যই আমি আমার উপর কনফিডেন্ট আছি, তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারবো, তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না, তো সেই দিনটা দেখা যাবে যখন আমার এই সিচুয়েশনটা। কোন আইপিএল টিম আপনার পছন্দ এত বছর ধরে খেলা দেখছেন? এরকম স্পেসিফিক কোনো টিম ইয়া করি নাই এখন, মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়, তো আমি কোনো কিছু না। ফেভারিট আইপিএল টিম কোনটা? ফেভারিট নর্মালি কলকাতা টিমের ইয়া ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতায় সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মালি ভালো লাগে। মনে তো অনেক কিছু হয়, তো চেষ্টা করবো যে ভালো খেলে তো অবশ্যই, এক জায়গায় ভালো খেলে দুই চার জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো না। অবশ্যই অবশ্যই, এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি, যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায় সেম টাইপেরই আর কি এটা হচ্ছে, তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন পর্যন্ত যাই না, আল্লাহ ভরসা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও আমরা দেখেছি যে ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুলেছেন টি টোয়েন্টি এবং ওডিআইতে, ব্যাটিং নিয়ে আসলে কীরকম কাজ করছেন? এই আধুনিক ক্রিকেটে তো আসলে সবাই চায় দলের জন্য আসলে শেষ দিকে পিন হিটিং করা, একটা ভালো কন্ট্রিবিউট করা। না ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয়, যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি, তো এতটুকু বেশি কিছু করার চেষ্টা করি না। আপনার কাছে মনে হয় যে আপনি স্পিনটা ভালো খেলেন, পেস বোলার এগেনস্টে আসলে কাজ করার আছে? না অবশ্যই, কাজের তো শেষ নেই, শেখার তো শেষ নেই, এই জন্য আমি চেষ্টা করতেছি পেস বলিং স্পিন বলিং আরও কীভাবে ডেভেলপ করা যায় নিজেকে। দেখেন আমি আফসোসের কোনো কিছু রাখবো না, কারণ আফসোসে তো কিছু নেই, যে সুযোগ আসবে ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি এটা আমার জন্য অনেক বড় কিছু। খেলতে পারলাম কি না সেটা দেখতেছি না আপাতত, আশা তো সবসময় সব ম্যাচ খেলারই থাকে, তো এখন পর্যন্ত জানি না কী হবে, দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কী হয়। আইপিএল নিয়ে আপনার ফ্যাসিনেশন কম বোঝাতে চাচ্ছেন, ফ্যামিলি মেম্বারদের আসলে ফ্যাসিনেশন কেমন? তারা নিশ্চয়ই ওই দিন টিভি খুলে থাকবে যে ঋষাদের নামটা কখন আসবে, কেউ উঠায় কি না, কেউ নেয় কি না? না ড্রাফট এইসব নিয়ে চিন্তা কম করে আমাদের ফ্যামিলি, জাস্ট ওরা খেলা দেখলেই ভালো লাগে আর কি, মানে এত কিছু চিন্তা করে না কোন টিম হবে কোন কখন, এসব নিয়ে চিন্তা করে না, ওরা জাস্ট খেলাই দেখে আর কিছু না। না আমি ওদের সঙ্গে কথা হলে আমি জাস্ট বলি যে তোমরা হচ্ছে নেক্সট প্রজন্ম আর কি, তোমরা বাংলাদেশকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবা, তো চেষ্টা করো যে কিভাবে দেশকে ভালো কিছু দেওয়া যায় আর কি, আলটিমেটলি তো দেশ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, অল দ্য বেস্ট।